হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। তো আমি তানভীর মুরাদ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে চলে এসলাম নতুন একটি ইনফরমেশন নিয়ে। তো বেসিক্যালি এই ধরনের ভিডিও আমি চাইনি তৈরি করব। তো আমার একজন সাবস্ক্রাইবার সিদ্দিক মোল্লা ভাই, তিনি কমেন্ট করেছেন যে ভাই পশ্চিমবঙ্গে বা ভারতে করোনা বাড়ছে, এই বিষয়ে আপনার মতামত কি? তো অনেকে চাচ্ছিলেন যে ভালো ভালো নিউজগুলো যাতে দিই, এই ধরনের খারাপ নিউজ বা কষ্টকর নিউজগুলো না দিই, কিন্তু কিছু করার নেই, নিউজ যেটা আসবে সেটাই তো পাবলিক করতে হবে। তো ভারতের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে করোনার যে একটা নির্দিষ্ট মাত্রা থাকে, স্বাভাবিক মাত্রা, তো সেটি অতিক্রম করেছে। তার মানে 2% নিচে থাকলে সেটি স্বাভাবিক এবং এর উপরে গেলে সেটি প্রায় মানে অস্বাভাবিক বলা চলে বা বাড়ছে। তো গত 23 অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নবান্ন একটি বৈঠক হয় তার নিয়ন্ত্রণে বা তার অধীনে। সেখানে পশ্চিমবঙ্গের বড় বড় যে আধিকারিকরা আছেন বা আমরা যেটাকে বলি কর্মকর্তা, তারা বলে আধিকারিক, তো তাদেরকে নিয়ে একটি বৈঠকে বসেন এবং মূলত যেসব স্থানগুলোতে করোনা বাড়ছে এদেরকে কন্টিনেন্ট জোন হিসেবে চিহ্নিত করে এই অঞ্চলের মানুষের টিকা যাদের বাকি আছে বা টিকা যারা গ্রহণ করেনি তাদের টিকা প্রদানের ব্যবস্থা করতে বলা হয়েছে এবং মাস্কের যে ব্যবহার সেটি বাড়াতে বলা হয়েছে। এবং কলকাতায় সন্ধ্যাকালীন একটি যে কড়াকড়ি নতুন করে আরোপ সেটিরও কথা বলা হয়েছে। তবে 15ই নভেম্বর থেকে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কথা ছিল, আমার মনে হয় না এটাতে তেমন কোনো একটা ইফেক্ট পড়বে, কারণ এটা হচ্ছে বাই ফ্লাইটের মাধ্যমেই চালু হবে। তো এটাতে বেশি মানুষ যাতায়াত করতে পারবে না, বেশিরভাগ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন বিশেষ প্রয়োজনে চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে ভ্রমণের জন্য ভারতে যেত, তো তারা এই মুহূর্তে ফ্লাইটের মাধ্যমে ভারতে আসলে যেতে পারবে না। তবে আরেকটি কথা এর সাথে, সেটি হচ্ছে নভেম্বর মাসেই কিন্তু দেখলাম যে পশ্চিমবঙ্গে মানে কলকাতার আশেপাশে যে স্কুল কলেজগুলো আছে সেগুলো খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তো একসাথে দুই ধরনের নিউজ, একটি হচ্ছে করোনার হার ঊর্ধ্বগতি, আবার একদিকে স্কুল কলেজ খুলবে। তো মূলত করোনার যে তৃতীয় ওয়েভ সেটি কিন্তু আফ্রিকার কিছু কিছু অঞ্চলে আসলে শুরু হয়ে গেছে। তো আমাদের ভারতীয় উপমহাদেশে মূলত করোনার যে তৃতীয় ওয়েভ বা করোনা বাড়ে মূলত মার্চের পর থেকে, গত বছর কিংবা তার আগের বছরে কিন্তু মার্চ মাস থেকেই মূলত করোনা শুরু হয়েছিল এবং বর্ডারগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল মার্চ মাস থেকে। তো মার্চ মাসের এখনও অনেক দূর বাকি, তো তার আগেই মূলত তারা ক্লেম করতেছে যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো, তো দুর্গাপুজোর অনুষ্ঠানের পর থেকেই মূলত অল্প সংখ্যক হারে আর কি করোনা বৃদ্ধি পাচ্ছে। তো এইসব নিউজের মধ্যে স্থলপথের জন্য যারা অপেক্ষা করছিলেন যে স্থলপথে আসলে ভিসা কবে চালু হবে বা স্থলপথের খবর, তো স্থলপথটা বিলম্বিত হতে পারে। আপাতত আপনারা স্থলপথের চিন্তাভাবনা একটু বাদ দিতে পারেন, কারণ যেহেতু ঊর্ধ্বগতির দিকে জানি না এটা কতদূর বাড়বে অথবা কমেও যেতে পারে। তো রিসেন্টলি আপডেট এটা, হয়তো নতুন আপডেটে আমরা আশা করছি করোনার নিম্নগতি হবে এইসব অঞ্চলে, কারণ সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে, মানুষ যদি টিকা গ্রহণ করে এবং মাস্ক নেয় এবং জনসমাগম যদি এড়িয়ে চলে, হয়তো এই করোনা থেকে পশ্চিমবঙ্গের মানুষজন মুক্ত হতে পারে। তবে বাংলাদেশে এখনও মোটামুটি ঠিকঠাক অবস্থানেই আছে, 2% নিচে আছে। বাংলাদেশে এখনও করোনার যে বৃদ্ধির হার সেটি মোটামুটি এখন কম। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশে এখনও ট্যুরিস্ট ভিসা চালু করেনি। বাংলাদেশ হয়তো চালু করে দিবে ট্যুরিস্ট ভিসা, কিন্তু ভারতে যে ধরনের রেস্ট্রিকশন দিয়ে আর কি বাই ফ্লাইটের ভিসা চালু করছে, তো বাংলাদেশে হয়তো এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে ভিসা চালু করে দিবে, তবে ল্যান্ড পোর্টের মাধ্যমে দুই দেশের যে চলাচল সেটি হয়তো বিলম্বিত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন যে আপডেটগুলো, একটি আপডেটও আপনাদের মিস না হয়। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।